পবিত্র ঈদুল আজহার দিনে আমরা একদিকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কোরবানি করছি অন্যদিকে আবার আমরা গুনাহের কাজে আমরা জড়িয়ে পড়ি কিছু কিছু ক্ষেত্রে আমরা গুনা করে ফেলে কি সেই গুনাহগুলো কুরবানি আমরা নেকির কাজ করছি তাই না আপনার পশুটা জবাই হবে ধরেন রাজশাহীতে ঢাকাতে বা যেখানে হোক ওই পশুটা জবাই করার সময় রক্তটা জমিনে পড়ার আগে ওই রক্ত আল্লাহর আলসা জিমে চলে যায় সুবাহ কত চমৎকার একটি বিধান আমরা পালন করছি নিজেরা খাবো গরিবদের দিব মানুষের দিব আর আমরাই লাভবান হব নিজেরাই খাব আবার এর বিনিময় হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন অনেক অনেক নেকি কিন্তু আবার এই কুরবানির দিনে আমরা গুনাহের কাজে জড়িয়ে পড়ি যত্র তত্র আমরা কুরবানি করা পড়ে বর্জ্যগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই কুরবানি বর্জ্য যেগুলো আছে কুরবানি করা পরে অনেকে রাস্তায় ফেলে দিল হ্যাঁ রাস্তায় ফেলে দিয়েছে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দেওয়া এটা কিন্তু একজন মুমিনের কাজ হতে পারে না একজন মুমিন আর একজন কষ্ট দিতে পারে না রাস্তায় ময়লা ফেলে রক্ত যেখানে সেখানে রক্ত কোরবানি রক্তগুলি পরে থাকে দেখবেন আর যত জীবাণু যত ব্যাকটেরিয়া সবচাইতে বেশি থাকে রক্তের ভিতরে রাস্তার পাশে রক্ত জমাট বেঁধে আছে চাইলে কেন এক বালতি পানি দিয়ে এটা ধুই দিতে পারতেন অর্থাৎ গ্লিসারিন পাউডার দিয়ে এটা পরিষ্কার করা যেত গ্রাম অঞ্চলে গর্ত করে জবাই সবচেয়ে ভালো কিন্তু শহরে তো নাই দেখা যায় যে এই জন্য কি হয় দেখেন আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই কুরবানি পরবর্তী প্রায় এক সপ্তাহ মানুষ হাসপাতালে যায় কি হয়েছে ডায়রিয়া বিভিন্ন রোগ বিভিন্ন অসুস্থতা ভুগতেছে কারণ এই এক সপ্তাহের ভিতরে রক্তের যে জীবাণু যা ছিল বাহিরে বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে ছিটে থাকার কারণে রোগবালাই ধরে ফেলেছে বিভিন্ন অসুস্থ এবং এমন আছে যে প্রতি বছর কুরবানির পরে হাসপাতালগুলোতে থাকে না অথচ নিজেরা কুরবানি করা পরে যদি নিজেদেরকে যদি আবার হাসপাতালে যেত এটা কেমন কথা অথচ নবীজি বলেন যদি কোন মমিন রাস্তা থেকে কোনো মহিলা আবর্জনা আশ্রয় দিল কোনো মহিলা ফেলে দিল পরিষ্কার করে দিল আজা একজন মমিন আর একজন মমিনের উপর যে পাঁচটি হক আছে এর মধ্যে অন্যতম হলো একটি হক কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষকে আল্লাহ তালা হাসরের মাঠে তাকে জান্না দিয়ে দেবে নবীল সাল্লাম চমৎকারকে হাদিসে বলে দিলেন ওই মানুষটি এমন কোনো আমল করে নাই কিন্তু রাস্তার ভিতরে একটা গাছের ডাল পড়েছিল। ওই ডালটা মানুষের ক্ষতি হবে এ মনে করে ওই ডাল রাস্তা থেকে পরিষ্কার করে দিলেন গাছের ওই ভাঙ্গার ডালটা পরিষ্কার করে দিয়েছে নবীজি বলেন এই মানুষটু শুধুমাত্র এই ভালো কাজ করার কারণে আল্লাহ রব্বালিন তারে জান্নাতে দাখিল করে দেবে জান্নাতের মালিকানা আল্লাহ বানায় দেবে কি কাজ করেছে রাস্তায় কাফুল আজ মানুষের কষ্ট হবে গাড়ি চালাতে ড্রাইভ করতে মানুষের কষ্ট হবে এই মনে করে রাস্তা থেকে ওই গাছের ডালটা তিনি সরিয়ে দিয়েছে এই জন্য নবী বলে ওই মানুষটা শুধু এই কাজটা কেন আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে তাহলে কল্পনা করুন কুরবানি জবাই করার পরে যদি রক্ত মাংস আপনি নিয়ে গেলেন কিছু রক্ত ময়লা আবর্জনা হার গুলো রাস্তায় ফেলে দিয়েছেন এটা কেমন কথা এটা কোনো মুমিনের কাজ হতে পারে না কোনো মুমিন মুসলমান এই কাজটা করতে পারে না যেখানে সেখানে রক্ত ফেলে দিবে আপনার ওই হার যে জুটাগুলো আছে আর আপনি এটা জানেন কি না জানি না যা আপনার পশুর হাড় হাড্ডি এটা কুরবানির পরে এক মাসের ভিতরে যে হাড্ডি হাড় হাড্ডিগুলো সংগ্রহ করা হয় এখানে কোটি কোটি টাকা বিজনেস করে আপনার জানেন এই জন্য যেখানে সেখানে ফেলে নষ্ট করবেন না আমাদের যে ঘরে যে সুইচগুলো তৈরি করা হয় এই গরুর হাড্ডি দিয়ে তৈরি করা হয় আমাদের মা বোনের যে মাথা আসরা যে চিরুনি এই চিরুনি তৈরি করা হয় গরুর হাড্ডি দেওয়া গরুর যে নাভি আছে নার্ভ যেটা বলা হয় এটাতে তৈরি করে সিজারে যে মেয়েদেরকে চিকিৎসা করা হয় যে সিলাই দেওয়া হয় এটা গরুর নাভিৎ ওই সুতাটা তৈরি করা হয় অর্থাৎ পুরা গরুর আপনার পশুর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সেখানে ফেলে দেওয়া ঠিক নয় আপনি যদি হাড় হাড্ডিগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দেন তাহলে যারা এটা সংগ্রহ করে টোকাইরা কিন্তু এটা সংগ্রহ করে বিক্রি করে আবার তার চাইতে আরও অন্য অন্য বিক্রি করে আবার রপ্তানি করে কোটি কোটি টাকা বিজনেস হয় বাংলাদেশে অতএব এই জিনিসটা নষ্ট করা যেখানে সেখানে ফেলে দেওয়া ঠিক নয় রক্তগুলো যেখানে সেখানে ফেলে দেওয়া ঠিক নয় এগুলো পরিষ্কার করে ফেলে একটু পানি দেন না একটু একটু কয়েক বালতি পানি দিলে তো পরিষ্কার হয়ে গেল অথবা গিলিসিনের পাউডার দিয়ে দিলেন কারণ আপনি কুরবানি করছেন একদিকে আরেকদিকে কামাই করছেন এটা তো হতে পারে না